আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আশকার পাই নাডিং হয়ে গেলেন। হ্যালো আশকার। হ্যাঁ লোপা, কেমন আছেন? জি আশকার, ভালো আছি। আপনি বলুন, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো আমি আপনার ভিডিও প্রায় দেখি, আপনার ভিডিওগুলো আমার ভালো লাগে। বেশ সুন্দর সুন্দর কথা বলতে জানেন আপনি, বাকপটু মানুষ। কিন্তু আপনি কিছু কিছু ক্ষেত্রে আপনার কিছু কিছু বক্তব্য যেটা আশা করা যায় না, যা আমি আশা করি না যে আপনি এই ধরনের বক্তব্য দিয়ে কিছু আপনার কিছু কিছু বক্তব্য তরুণ সম্প্রদায় যারা আপনাকে ফলো করে সেই ফলোয়াররা বিভ্রান্ত হবে। সেই সমস্ত বক্তব্য থেকে বিরত থাকলে আমার মনে হয় আরো অনেক সৃষ্টিশীল বিষয় আছে, যে বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করলে পাবলিক বেশি দেখবে, বেশি শুনবে, আপনার ফলোয়ার সংখ্যা আরো বাড়বে, এই আর কি। আচ্ছা, এটুকুই বলার আশকার আর কি। ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি বেশ কিছু প্রশংসনীয় কথাবার্তা বলেছেন, অবশ্যই আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু যখন বললেন যে আমি বিভ্রান্তমূলক কিছু তথ্য দিচ্ছি যেটা তরুণ সমাজের জন্য ভয়ঙ্কর, আপনি বললেন, তো আপনি যদি একটা এক্সাম্পল দিতেন যে কোন কথাটি, কোন তথ্যটি আমার বিভ্রান্তমূলক ছিল, একটু যদি এক্সাম্পল দিতেন তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হতো। আমি নিজেকে রিফর্ম করতে চাই, তাই না? আমার যদি এরকম কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে যেটা আমি মানে কি বলে তরুণ সমাজে একটা সেরকম একটা ত্রাসের সৃষ্টি করছে, অবশ্যই আমার নিজেকে আমার শুধরে নিতে হবে। তা আপনি যদি এক্সাম্পল একটা দিতেন। আপনি প্রতিনিয়ত যে কাজগুলো করেন, আপনি দেখেন আমার ভিডিওগুলো, আপনি দেখলেই তো বুঝতে পারবেন, না তো না আমাকে না বলতে না, আমি হবে। আমি আমার ভিডিও দেখে বুঝতে পারি না। আপনি যখন কোনো অ্যালিগেশন আনবেন কারো সম্পর্কে, তখন আপনাকে কিন্তু উদাহরণ সহ সংজ্ঞা দিতে হবে। আপনি ছোটবেলায় যখন আমরা পড়েছি, আমরা বাংলাদেশে থাকতে যখন পড়েছি, আমাদের কিন্তু যে কোনো কিছু মানে মানে কোয়েশ্চেন করলে ওখানে বলতো যে উদাহরণ সহ ব্যাখ্যা করো, এইরকম কোয়েশ্চেন থাকতো। তা আপনি কিন্তু আজকে আমাকে একটা অ্যালিগেশন দিয়েছেন, একটা অভিযোগ এনেছেন আমার জন্য। আমি মানছি যদি আমার কোনো ভুল থাকে, এরকম যদি তরুণ সমাজে আমি ত্রাসের সৃষ্টি করি বিভ্রান্তমূলক কোনো তথ্য দিয়ে, অবশ্যই আমার সেটা মানে পরিশোধন করা উচিত। তা আপনার সেখানে একটা মাত্র যদি এক্সাম্পল দিতেন, আমি কিন্তু বলিনি আপনি অনেকগুলা বলেন, 5-6টা বলেন, 5-6টা এক্সাম্পল কিংবা 10-12টা দেন, না। অল আই এম আস্কিং যে আপনি একটা এক্সাম্পল দেন যেটা আপনার মনে হয়েছে যে আমি বিভ্রান্তমূলক তথ্য ছাড়িয়ে মানে এরকম ত্রাসের মানে সঞ্চার করছি, আপনি যদি একটা এক্সাম্পল দিতেন ভাই। আচ্ছা, আমি তার আগে আপনাকে এই এক্সাম্পল দিব, তার আগে আপনাকে একটু কথা বলি। যেমন না 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 না, আপনার, না, একটা একটা করে আসি। আমার মানে বুড়ো আচ্ছা হয়েছে, তো আমার আচ্ছা ঠিক ফোর্টি আছে, ফোর বয়স, 3 বাচ্চার মা, বুঝতেই পারছেন আমার এত মাথায় নিতে পারি না। একটা একটা করে আসবো। প্রথমে আপনি যে অ্যালিগেশনটা দিয়েছেন সেটার আগে কথা বলি, তারপর আমরা না হয় অন্য বক্তব্যে চলে যাবো। আপনি একটি এক্সাম্পল দেন আমাকে। আপনাকে একটা এক্সাম্পল দিব। আপনি এই যে প্রতিনিয়ত ধর্মীয় বিষয় নিয়ে যে কথাগুলো বলেন, আশকার তো পাইন, একটি এক্সাম্পল দিবেন। আপনি বলেন ধর্মীয় বিষয়ে, এমন কি এমন কোন ধর্মীয় বিষয়ে কথা বলেছি যেটি বিভ্রান্ত ছিল, যেটি আসলে মিথ্যা ছিল, একটা বানোয়াট মন গড়া একটা কথা বলেছি, সেই বানোয়াট মন গড়া কথার একটা এক্সাম্পল আপনি আমাকে দেবেন প্লিজ। যেমন আপনি যেমন প্রতিনিয়ত যে ধর্মীয় যে বিষয়গুলো নিয়ে কথা, তার মধ্যে একটা দুটো আমি এক্সাম্পল দিই। জি যেমন আমাদের ইসলাম ধর্ম নিয়ে, এই ধর্ম নিয়ে আপনি যে তথ্যগুলো দেন সেই তথ্যগুলো কি সবগুলি সঠিক? আচ্ছা, কোন তথ্যটা ভুল ছিল? একটা একটা এক্সাম্পল আপনি দিলে কোন হবে, দুটো কোন আপনি দেওয়া কোন লাগবে না, তথ্যটা একটা। সঠিক ছিল আপনি বলেন, আপনি কোন তথ্যটা সঠিক? আপনি শুনেন, আমি তো বলবো যে আমি যা বলেছি আমি সবগুলো মানে কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দিয়ে আমি বলি, আমি সেগুলো পড়েই বলি, কিন্তু আপনার কাছে তো মনে হচ্ছে আমি ভুল বলেছি, এই জন্য আপনি একটা এক্সাম্পল আমাকে দিবেন। আপনি কিন্তু ওই জায়গায় বারবার গুলিয়ে ফেলছেন, আপনি কিন্তু এক্সাম্পল দিতে পারছেন না। আপনি কিন্তু প্রশ্নের এক্সাম্পল দিব না কেন, প্রশ্নের কত হাজার হাজার এক্সাম্পল। আপনি নবী, প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে সমস্ত কথাবার্তা কিরকম আপনি কিরকম বলেন, কোনটা বলেছি যেটা ভুল ছিল, একটা এক্সাম্পল, একটা এক্সাম্পল আপনি যেমন আপনি ভুলে ফেলে তাকে গেলাম প্লিজ। কথায় কথায় আপনি তাকে চরিত্রহীন বলেন। আচ্ছা, তো উনি চরিত্রহীন ছিল না? উনি কি বুড়া একটা না বেটা না, মানে 6 বছরের একটা কুচি মেয়েকে বিয়ে করলো, বিয়ে করে 9 বছরে তাকে খাটে তুললো, তো এটা কি চরিত্রহীন না? সে দাসী বান্দিদেরকে মানে কি বলে বউকে বাপের বাড়ি পাঠায় দিয়ে সে দাসী বান্দিকে বিছানায় নিয়ে চুচু খেলতো, তো এগুলা কি চরিত্রহীনের লক্ষণ না? সে রাতের অন্ধকারে বাসা থেকে বের হয়ে যেত, তার বহুতগুলা বউ একসাথে ছিল কিন্তু তারপরে সে খুশি ছিল না, কোথায় কোথায় চলে যেত, এবং বউরাও সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করতো যে কি ব্যাপার নবী এরকম করে কেন, তো এগুলা কি চরিত্রহীনের লক্ষণ না বলেন তো আমাকে? তারপরে এই যে কি বলে গনিমতের মাল ভাগ করা, সেখানে নারীদেরকেও কিন্তু উনি গনিমতের মাল হিসেবে ভাগ করে নিত এবং সবাইকে দিত, এগুলো কি চরিত্রহীনের লক্ষণ না? আর তারপরে বিভিন্ন যে যারা মানে কি বলে অন্যান্য ধর্মের লোকদের তাদের উপরেও বিভিন্ন অন্যায় অবিচার করতো, এগুলো কি চরিত্রহীনের লক্ষণ না? আপনি কোন মানে একটা স্পেসিফিক ভাবে বলেন, নাহলে তো আমি বুঝবো না। আপনি যেমন মনে করেন যে আপনি বলেন এটা যে লোপাপু, আপনি যে বলছিলেন না কোরআনের অত নাম্বার আয়াতে আমার এই যে নবীর এই কথাটা বলছিলেন, কিন্তু আমার নবী তো আসলে এরকম না, কোরআনের এত নাম্বার থেকে আমরা বুঝি যে এই নবী এত সজ্জন ছিল, আপনি সেরকম কিছু একটা বলেন যেটাতে আমরা একদম মানে পার্টিকুলারলি মানে বিশেষভাবে বুঝতে পারবো যে হ্যাঁ এই টপিকে আছেন। কিন্তু আপনি যদি সমস্ত কিছু এলোমেলো ভাবে বলেন আমার জন্য তো একটু বুঝতে কষ্ট হবে, এবং ওই যে প্রথমে বললাম আমার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করবো, তো আপনি যদি এলোমেলো ভাবে বলেন তাহলে তো আমিও নিজেকে শুধরাতে পারবো না ভাইয়া, তা আমি নিজে শুধরাতে চাচ্ছি, সেই জন্যই আপনাকে বলছি যে একটা স্পেসিফিক ব্যাপার নিয়ে আপনি আমাকে বলবেন প্লিজ। আমি আপনাকে একটা সুন্দর কথা বলি, আপনি অনেক ভালো কথা বলতে পারেন,
যেহেতু টেলিভিশনে আপনি এর আগে কাজ করেছেন, আপনার অনেক এক্সপিরিয়েন্স, আপনার অনেক ফ্যান ফলোয়ার, যেটা আমি শুরুতেই বলেছি সবই ঠিক আছে, কিন্তু আপনার অন্য একজনের বিষয় নিয়ে বারবার তার চরিত্র হনন, একটা ধর্মকে নিয়ে যা খুশি তাই বলে যাবেন, এগুলো কি আপনার প্রয়োজন কিটা কি? আপনি সারাদিন আর কোনো কাজ নাই, আপনি তো আচ্ছা বিজি ম্যান, ঠিক আছে, আপনি গবেষণা আপনি তো করতে আমার পারেন, প্রশ্নের একটা উত্তর কাজ করতে দেননি পারেন, এখনো, ঠিক আছে, আপনি তাহলে তো আমি সেটা আমি না করে সেটি ওকে পেইড আসলে এজেন্টের মতো কিন্তু আপনি এই কাজগুলো করে যাচ্ছেন, যেটা আপনার সাথে বেমানা, টোটালি বেমানা। আচ্ছা আশকার বুঝেছি, আপনি আমার প্রশ্নের উত্তর এখনই দেননি, আপনি চলে গেলেন আরেকটা ব্যাপারে, কিন্তু হ্যাঁ সেটার উত্তর দিচ্ছি আমি। প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমি পাই নাই, হ্যাঁ। তো দ্বিতীয় আবার আরেকটা অ্যালিগেশন আপনি আনলেন যে আমার কি খায় দাঁড়ার কোনো কাজ নাই, আমি কেন মানুষের ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি করছি। বাড়াবাড়ি করছি না, আমি মনে করি এটা আমার দায়িত্ব, আমার এটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়েছে, কারণ পৃথিবীতে এই মুসলমান কিছু সংখ্যক, যদিও সবাই না, বেশিরভাগ মুসলমানই তো খুব ভালো, কিছু সংখ্যক মুসলিম সে ইসলামের বরাত দিয়ে এই আকামগুলা করে, ওগুলো যাতে প্রতিরোধ করা যায়, ওগুলো যাতে রিফর্ম করতে পারি আমরা, সেটার কারণে আমার কাছে মনে হচ্ছে আমি তো বুঝতে পেরেছি এই জায়গাটা আমি আসতে পেরেছি, অনেকে তো পারছে না, তো এখান থেকে আমার দায়িত্ব এবং কর্তব্য যাতে অন্যান্য মানুষ এই ধর্মের নামে কুধর্মের শিকার না হয়, তারা যাতে এটা ভিকটিম না হয়, এটা থেকে যাতে তারা তাদের জীবনে কোনো ধরনের বিপদ ধ্বংস এগুলো যাতে নেমে না আসে, সেটি আমি নিজেকে মনে করি যেটা আমার দায়িত্ব এবং কর্তব্য যে আমার এই মেসেজটি আরো 10টি মানুষকে বলা। এবং আপনাকে আরেকটা কথা বলি, আমি কিন্তু আপনি যে বললেন না যে আরেকজনের পিছনে লেগে কি লাভ, মানে আপনার নবীর পিছনে কেন লাগছি, ওয়েল নবীর পিছনে লাগলি বা কি, আমার তো পিছনে যে পিছনে লাগলে কিছু একটা করতে পারবো, যে বাট বলছি আর কি যে নবী এমন একটা মানুষ যেটা কিন্তু অন্য কোনো সাধারণ মানুষ না, আমি কিন্তু আপনার সম্পর্কে কিংবা কোনো একটা মানুষের ব্যক্তিগত কোনো কথা বলি নাই যে এই দেখছো সেই ব্যাটা তো এরকম খারাপ, আমি কিন্তু কখনোই, আপনি দেখবেন অনলাইনে কাউকে এসে আমি ঝাড়ি দিছি, বকা দিছি, গালে গালাজ করছি, আমি কখনো এগুলো করি না, ঝগড়াঝাটি এই সে আটজনকে পুট ডাউন করা এগুলো কখনো আমি করি না, কিন্তু যেই মানুষটা আপনারা বলবেন যে এটা হচ্ছে রোল মডেল এবং কিয়ামতের আগ পর্যন্ত এই মানুষটাকে ফলো করতে হবে সবাইকে, তখন তো ওই ব্যাটাকে নিয়ে বলতেই হবে, ওই ব্যাটাকে নিয়ে অবশ্যই বলতে হবে যে শেখ হাসিনা, শেখ হাসিনা আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার, সেক্ষেত্রে কিন্তু তার সেও অনেকের কাছে রোল মডেল, তাই না? তো এখন শেখ হাসিনা যদি কোনো অন্যায় করে আমি বলবো না, এখন আপনি যদি, আমি শেখ হাসিনা সম্পর্কে যদি একটা কথা বলি, আপনি যদি, আমি জানি খুশি হয়ে যাবেন, কারণ শেখ হাসিনারে কেউ পছন্দ করে না, বললে সবাই খুশি হয়ে যান, কিন্তু তেনে গেন আমি কথার কথা বলছি যে তাদেরও তো আমলি পন্থী কিছু মানুষ আছে, এখন তারা যদি এসে বলে যে আপনি ভাই আমাদের হাসিনারে নিয়ে কেন লাগে আছেন, অন্য কি কাউরে পান নাই, খালেদারে পান নাই কিংবা এরশাদের পান নাই, এগুলারে পান নাই, আপনি হাসিনারে নিয়ে কেন কথা বলেন, তো সেটা যেরকম আমার কাছে অবান্তর শোনাবে, আপনার কথাটা আমার কাছে অবান্তরই শোনাচ্ছে ভাই। যাই হোক, আমি ছোট্ট একটা লাইভ নিয়ে এসেছিলাম, কিছু মনে করবেন না, আশা পাই। তারপর অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমার লাইভে এসে যুক্ত হয়েছে, আপনার সাথে কথা হলো, খুব ভালো লাগলো, আশা করছি পরবর্তীতে আবারও যুক্ত হবেন, কিন্তু স্পেসিফিক কোনো যদি কমপ্লেইন থাকে তখন আপনি সেভাবে নিয়ে আসবেন, ঠিক আছে? কেমন, তো ভালো থাকবেন, আমি বুঝিনি আবার বলেন আপনার কাছে আর একটা প্রশ্ন ছিল আমার। আরেকটা।